18 লাখ টাকা দিয়া পরবর্তীতে বলে আমার ছেলে ভার্সিটিতে যাবে, মোটরসাইকেল কিনবে, ওই টাকা সেই টাকাটা ওদের বলে আমাকে আস্তে আস্তে দেবে। আমাকে প্রথম দুই একবার 20-30 হাজার টাকা রিটার্ন করে, তারপরে সে আমার সাথে ভালো সম্পর্ক করে, করার পর আমি তার সে দুর্বল আমাকে বাসায় যেতে বলে, যাই। যাওয়ার পরে সে আমার সাথে এক পর্যায়ে আমাকে আটকাই রাখে, আটকায় আমাকে কি খাওয়ায় না খাওয়ায় এগুলো শেষ বেশ হয়ে যায়। পরক্ষণের মধ্যে আমার কাপড় এটা সেটা সে আমার বিভিন্ন খারাপ ছবি তুলে, তো আমার টোটাল সর্বমোট 2 কোটি টাকার মতো নিয়েছে, আমাকে সর্বশান্ত করে দিয়েছে। আমি ব্যবসায়ী, লেকিন আমি একটু শান্তিপ্রিয় মানুষ।